এত বেশি মদ ছিল নেশাজাত দ্রব্য সঞ্চিত ছিল যে বন্যার পানি যেমন রাস্তায় ডুবে যায় মদের কারণে মদিনার অলিতে গলিতে রাস্তাঘাটে সর্বত্র যেন মদের বন্যা বয়ে গিয়েছিল সেই দিন যে ব্যক্তি হাকিমপুরি জ্বর দেখায় আর যে ব্যক্তি বিড়ি খায় বিড়ি খোরার চাইতে হাকিমপুরি জ্বর দেখার ব্যক্তি বড় অপরাধী মদ যেমন হারাম গাঁজা যেমন হারাম হিরোইন যেমন হারাম ফেন্সিডিল যেমন হারাম তামাক যা দ্রব্য অনুরূপ হারাম শত ভাগ হারাম টোটালি হারাম তোমরা নেশাগ্রস্ত অবস্থায় সালাতের ধারে কাছেও যেও না এই ইমানদারগণ নিশ্চয় মদ জুয়া প্রতিমা পূজা ভাগ্য নির্ধারণী স্বরসমূহ এগুলো শয়তানি অপবিত্র কর্ম ফাজতানে বহু তোমরা এগুলো থেকে বিরত থাকো বেঁচে থাকো আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু মা ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ ওয়া মা ইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহ وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون وقال الله تعالى في موضع آخر أحل الله البيع وحرم الربا عن أبي هريرة عن أبي سعيد الخدري رضي الله عنه قال قال زع بلال إلى النبي صلى الله عليه وسلم بتمر برني فقال له النبي صلى الله عليه وسلم من أين هذا قال بلال كان عندنا تمر رديء فبعت منه صاعين بصاع لنطعم النبي صلى الله عليه وسلم فقال النبي صلى الله عليه وسلم عند ذلك الله الله أين الربا أين الربا رواه البخاري وقال رسول الله صلى الله عليه وسلم درهم ريبا يقوله الرجل وهو يعلم أشد من ستة وثلاثين جنيه رواه أحمد وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله ومن الأبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري أهل حديث আন্দোলন বাংলাদেশ এর অঙ্গ সংগঠন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ নওগাঁ সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত মহাদেবপুরের ঐতিহাসিক ডাকবাংলো মাঠের ইসলামী সম্মেলন 2023 এর সম্মানিত সভাপতি মাননীয় প্রধান অতিথি কেন্দ্রীয় নেতৃবৃন্দ অত্র জেলার বিভিন্ন এলাকা থেকে আগত দায়িত্বশীল কর্মী ও সুধীবৃন্দ সবাইকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানিতে দুনিয়াবী সমস্ত কাজকর্মকে উপেক্ষা করে
দুনিয়াবি যাবতীয় ব্যস্ততাকে ফেলে রেখে আজকের এই ইসলামী সম্মেলনে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি, তাতে খুশি না বেজার? যে আল্লাহ আমাদেরকে এখানে বসার সুযোগ দিয়েছেন, ঠিক এই সময়ে বহু মানুষ হসপিটালে আছেন চিকিৎসারত অবস্থায়, ঠিক না? আল্লাহ চাইলে আমাদের স্থান কি হসপিটালে হতো কিনা? যে আল্লাহ রহমতে নিরাপদে সুস্থতার সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বসার সুযোগ দিয়েছেন, তারই বারগাহে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। হতপরগণিত দরুদ সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়েদুল মুরসালিন খাতামুন নবীন, যা রেখে যাওয়া আদর্শ বাস্তবায়নের জন্য আমাদের এই সার্বিক প্রচেষ্টা, মুহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সুপ্রিয় মুসলিম ভাতৃমণ্ডলী, আগেই অবগত হয়েছেন মাদকতা ও সুদ ভয়াবহ পরিণতি এই শিরোনামে সময়ের প্রতি খেয়াল রেখে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার প্রয়াস পাব ইনশাআল্লাহুল আজিজ। আরবি শব্দ হচ্ছে খমর, যার অর্থ মদ, শরাব, নেশা জাতীয় দ্রব্য। মদ এমন একটি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন একসাথে প্রথমবারে এটাকে হারাম করেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন পর্যায়ক্রমে মদকে নিষিদ্ধ করেছেন। সূরা আল বাকারা 219 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন যে জনগণ যখন মদ এবং মদ সম্পর্কে জিজ্ঞাসা করেছিল তখন আল্লাহ রাব্বুল আলামিন এ বিষয়ে সতর্ক করেছিলেন, নিষিদ্ধ করেন নাই প্রথমে। ইয়াসআলুনাকা আনিল খমরি ওয়াল মাইসির ফীহিমা ইসমুন কাবীরুন, আল্লাহ রাব্বুল বলছেন যে এই দুয়ের মধ্যে কি আছে, দুয়ের মধ্যে রয়েছে মহাপাপ। যদিও তার মধ্যে কিছু কল্যাণ আছে বটে, তো তার চেয়ে ক্ষতিকর দিক হচ্ছে অনেক বেশি। 219 সুরা আল বাকারা প্রথমে সতর্ক করলেন, ঠিক তারপরে সুরা নিসা আল্লাহ রাব্বুল আলামিন 43 নম্বর আয়াতে আরো সাবধান করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত, হে ইমানদারগণ তোমরা সালাতের নিকটবর্তীও হয় না। কখন হয় না? ওয়া আনতুম সুকারা, যখন তোমরা নেশায় আসক্ত হও, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা সালাতের নিকটবর্তীও হয় না। কখন নাজিল হলো আয়াতটি? এক সাহাবি যখনও মদ নিষিদ্ধ নয় তখনকার ঘটনা, নেশাদার দ্রব্য পান করার পরেই সালাতের সময় হয়, সালাত আদায় করতে গিয়ে কিরাতে তিনি ভুল করলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তাআবুদুন, এই সূরাটি পড়তে গিয়ে লা আবুদু লাটা বাদ দিয়ে আবুদু, অর্থাৎ আল্লাহ রাব্বান বলছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফিররা তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না। লা শব্দটি বাদ দিয়ে অর্থ হচ্ছে হে কাফিরগণ তোমরা যার ইবাদত করো আমরাও তার ইবাদত করি, নাউজুবিল্লাহ। এভাবে যখন অর্থের বিকৃতি হয়ে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করলেন, হে ইমানদারগণ লা তাকরাবুস সালা ওয়া আনতুম সুকারা, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় সালাতের ধারে কাছেও যেও না। তিন নম্বরে এসে চূড়ান্ত পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন মদকে নেশাদার দ্রব্যকে নিষিদ্ধ করলেন, সুরাল মায়েদা 90 আল্লাহ রাব্বান বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খমরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শয়তান, হে ইমানদারগণ নিশ্চয় মদ, জুয়া, প্রতিমা পূজা, ভাগ্য নির্ধারণী স্বরসমূহ এগুলো শয়তানি অপবিত্র কর্ম, ফাজতানে বহু তোমরা এগুলো থেকে বিরত থাকো, বেঁচে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফলতা লাভ করতে পারো, যাতে তোমরা সফলকাম হতে পারো। এআয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মদকে নেশাদার দ্রব্যকে চূড়ান্তভাবে
নিষিদ্ধ করলেন, হারাম ঘোষণা করলেন। যখন মদ নিষিদ্ধ হলো, হারাম ঘোষণা হলো, সাহাবায়ে কেরামের অবস্থা কি হলো? 2464 সহিহ বুখারী খোলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি আবু তালহার বাড়িতে মদ পরিবেশন করছিলাম। আমরা বিভিন্ন অনুষ্ঠানের পরে এখন অনেক কিছু অনুষ্ঠানে যে বিতরণ করি, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি সেই মজলিসে আবু তালহার বাড়িতে আমি মদ পরিবেশন করছিলাম। কুনতা সাকিয়াল কওম ফিল মানজিলা বি তালহা ফাকানা খামরুহুম ইয়াউমাইল ফাযিক, উন্নত মানের ফাযিক যে মদ, দামি উচ্চ পর্যায়ের মদ হচ্ছে ফাযিক, যেটা আমি পরিবেশন করছিলাম। ফা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাদিয়ান ইউনাদি আলা ইন্নাল খাম কদ হুরিমাত, তখন আল্লাহ রাসূলের পক্ষ থেকে একজন ঘোষণাকারী, একজন আহ্বানকারী এসে এই আহ্বান করছে, ইন্নাল খামরা কদ হুরিমাত, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আমিন মদকে, নেশাদার দ্রব্যকে হারাম ঘোষণা করেছেন। রুমে আমরা মদ পরিবেশন করছি, অনেকেই পান করছেন, বাইরে আল্লাহ রাসূলের পক্ষ থেকে ঘোষণা হচ্ছে মদ হারাম করা হয়েছে। পরিস্থিতি বোঝেন, মদ পান করছে এই সময়ে। তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আবু তালহা বলছেন, হে আনাস, মদ নিষিদ্ধ হয়েছে, মদ হারাম করা হয়েছে, আল্লাহ রাসূলের পক্ষ থেকে ঘোষণাকারী এসেছে। উখরুজ ফাআরিকহা ফখরাসতু ফহারাকতুহা ফজরাত ফি সিকাকিল মদিনা, তখন তিনি বলছেন, হে আনাস, তুমি পাত্রে যে মদ অবশিষ্ট রয়েছে এই মদগুলোকে নিয়ে গিয়ে রাস্তায় ঢেলে দাও। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই ঘোষণা শোনার সাথে সাথেই যার কাছে যে পরিমাণ মদ সঞ্চিত ছিল, নেশাদার দ্রব্য যার কাছে যে পরিমাণ ছিল, সমস্ত মদ এনে মদিনার রাস্তায় ঢেলে দেওয়া হলো। পরিস্থিতি এমন হলো, মদের অবস্থাতে মদিনার রাস্তা যেন মদের বন্যা বয়ে গেল, এত বেশি মদ ছিল, নেশাজাত দ্রব্য সঞ্চিত ছিল, যে বন্যার পানি যেমন রাস্তায় ডুবে যায়, মদের কারণে মদিনার অলিতে গলিতে রাস্তাঘাটে সর্বত্র যেন মদের বন্যা বয়ে গিয়েছিল সেই দিন। এটা ছিল সাহাবায়ে কেরামের চেতনা। মদ পান করতে করতে এই ঘোষণা শোনার সাথে সাথেই নেশাদার দ্রব্য ছেড়ে ফেললেন, ঢেলে দিলেন রাস্তায়, এক ঢোক আর কেউ পান করেন নাই, পান করার প্রচেষ্টাও কেউ চালায় নাই। আপনি খোলেন হাদিসটি পাবেন, 2464 সহিহ বুখারী, 4617 সহিহ বুখারীতে পাবেন, 4620 সহিহ বুখারীতেই পাবেন, 5582 5583 সহিহ বুখারী কয়েক জায়গায় এসেছে, 4968 সহিহ মুসলিম হাদিসটি পাবেন, 4971 4974 পরপর হাদিসটি এসেছে। সাহাবায়ে কেরামের চেতনা একদিকে রাখুন, আপনার আমার চেতনা একদিকে রাখুন, তারা মদ নিষিদ্ধ শোনার সাথে সাথেই পরিত্যাগ করলেন, আর আমরা নেশাদার দ্রব্য নিষিদ্ধ জন্মের পর থেকে, বুদ্ধি হওয়ার পর থেকেই জেনে আসছি, তথাপিও আমরা সেটা ছাড়তে রাজি নই। এবার আসেন, মদ কি, নেশাদার দ্রব্য কোনটা বলবো আমরা? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তারা বলছেন, সংজ্ঞা দিচ্ছেন, ইন্টক্সিকেশন ডেট্রিমেন্টাল অফ দ্য ইন্ডিভিজুয়াল অ্যান্ড দ্য সোসাইটি প্রোডিউসড বাই দ্য রিপিটেড কনজামশন অফ এ ড্রাগ, ন্যাচারাল অ্যান্ড সিনথেটিক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছেন, নেশা বা মাদকাসক্তি এমন মানসিক বা শারীরিক প্রতিক্রিয়া যা জীবিত প্রাণী ও মাদকের মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে সৃষ্টি হয়। জীবিত প্রাণী এবং মাদকের মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে যে প্রতিক্রিয়াটা সৃষ্টি হয়। এরপরে বলছেন, এ প্রতিক্রিয়ার উল্লেখযোগ্য লক্ষণ হল, মাদকদ্রব্যটি কম বেশি
নিয়মিত গ্রহণের দুর্দমনীয় ইচ্ছা তার হবে। যে ব্যক্তি নেশা করে নিয়মিত, ওই ব্যক্তি কি নেশা ছাড়া থাকতে পারে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু এটাই বলছেন যে নিয়মিত সেটা পাবার একটা ইচ্ছা তার জাগ্রত হবে। মাদকদ্রব্য সৃষ্টির ফল বা প্রতিক্রিয়া পাবার তীব্র আকাঙ্ক্ষা অথবা মাদকদ্রব্য না থাকার অস্বস্তি এড়ানোর প্রচেষ্টা ওই ব্যক্তি করবে। এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃত মাদকতার সংজ্ঞা হিসাবে তিনি তারা উল্লেখ করেছেন। এবার আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদ বিষয়ে কি বলেছেন, নেশাদার দ্রব্য কোনটি, এই মর্মে ছোট্ট চারটি হাদিস পেশ করি। সহি বুখারীর 242 আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু শারাবিন আসকারা ফাহুয়া হারাম। আল্লাহর রাসূল বলেছেন যে সকল পানীয় দ্রব্য পান করলে নেশার সৃষ্টি হয়, যে সকল পানীয় দ্রব্য পান করলে নেশার সৃষ্টি হয় সেটাই হচ্ছে হারাম। সহি বুখারীর 242, 5585, 5586, ইবনু মাজাহ পাবেন 3386, তাহাকিক তিরমিজিতে পাবেন 1863, 3637 মিশকাতে হাদিসটি পাবেন। একটা মনে রাখেন, যে পানীয় দ্রব্য নেশা সৃষ্টি করে পান করলে সেটাই মদ অর্থাৎ হারাম। দ্বিতীয় হাদিস, ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুল্লু মুসকিরিন খামরুন, প্রত্যেকটা নেশার সৃষ্টিকারী বস্তু, যে বস্তু খেলে পান করলে নেশার সৃষ্টি হয় সেটা হলো মদ, বা কুল্লু খামরিন হারামুন, আর এ জাতীয় যা আছে সবই হারাম। আপনি হাদিস খোলেন ইবনু মাজাহ 3390, তিরমিজিতে পাবেন 1861, আবু দাউদে পাবেন 3638, যা নেশার সৃষ্টি করে, কুল্লু মুসকিরিন খামরুন, নেশার সৃষ্টিকারী সবই মদ, বা কুল্লু খামরিন হারামুন, আর এ জাতীয় মদ সবই হারাম। তিন নম্বর হাদিস দেখেন, জাবির রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর রাসূল বলেছেন, মা আসকারা কাসিরুহু ফাকালিলুহু হারামুন, যেই জিনিসের কম খেলে, অল্প খেলে, যে জিনিসের বেশি খেলে মাদকতা হয়, মা আসকারা কাসিরুহু, বেশি পরিমাণ খেলে যার মাদকতা হয়, নেশার সৃষ্টি হয়, মস্তিষ্কের বিকৃতি ঘটে, ফাকালিলুহু হারাম, ওই জিনিসের কম, অল্প থেকে অল্প এক দানা খাওয়াও হারাম। আবু দাউদের 3640 পাবেন, 3646 পাবেন, ইবনু মাজাহ কয়েক জায়গায় এসেছে 3392, 3393, 3394 পরপর হাদিসটি এসেছে। আরেকটা দেখেন, আল্লাহর রাসূল বলছেন, কুল্লু মুসকিরিন হারাম, যার নেশার সৃষ্টি করে সব হারাম। ইবনু মাজাহ 3387, 88, 89 পরপর এসেছে হাদিসটি। এই চারটা হাদিসকে এবারে সামনে রাখেন। আল্লাহর রাসূল একটাতে বললেন যে পানীয় দ্রব্য পান করলে নেশার সৃষ্টি হয় সেটা মদ, পরেরটাতে বললেন যা নেশার সৃষ্টি করে এ জাতীয় যা আছে সবই মদ সবই হারাম, তিন নম্বরে বললেন যেটা বেশি খেলে মাদকতা হয় তার কম থেকে কম খাওয়া হারাম, চার নম্বর হাদিসে বললেন নেশা সৃষ্টি করে এ জাতীয় পৃথিবীতে যা আছে সব হারাম। প্রিয় বন্ধুরা আমার, আজকে সমাজে নেশা আছে না নাই, কথা বলেন আছে না নাই? সমাজের মদ, ফ্যান্সিডিল, হিরোইন, গাঁজা, হুস্কি, তারি, আফিম, আরও কত নাম না জানা ইয়াবা নতুন আপডেট চলছে এগুলো সমাজে, এগুলো নিয়ে কোনো আপত্তি নেই, এক বাক্যে সবাই এগুলো নেশা মনে করে, মনে করে না? কিন্তু যখন আপনাকে বলা হয় তামাকজাত দ্রব্য নেশাদার দ্রব্য, তখন আপনি মানতে নারাজ, তখন আপনি বলবেন যেটা মাকরু, আছে না? বহু হুজুর সমাজে আছে যারা মাকরু ঘোষণা দিয়ে এই নেশাদার দ্রব্যকে হালাল করছে, জায়েজ করছে। আল্লাহর রাসূল বললেন মা আসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম, বেশি খেলে যদি মাদকতা হয় কমও হারাম। আপনি মাশাআল্লাহ পান চাবাচ্ছেন আর হাকিমপুরে জর্দা দিয়ে পান খাচ্ছেন,
হাকিমপুরি জর্দা কি মাকরু না হারাম? যারা মাকরু বলেন তাদের কাছে আমাদের প্রশ্ন, যে আপনি দুই দানা তিন দানা খেয়ে খাচ্ছেন, মনে করছেন কিছুই হচ্ছে না, আপনি যদি এক কোটা হাকিমপুরি জর্দা মুখে দেন তাহলে কি হবে? মাথা ঠিক থাকবে? যে ব্যক্তি জীবনে মুখে দেয় নাই এখন দাঁড় করান দোকান থেকে নিয়ে আসেন হাকিমপুরি জর্দা মুখে দিয়ে দেন, পাঁচ মিনিট টিকতে পারবে না, এক কোটা যদি মুখে দিয়ে দেন এখানে পড়ে যাবে, কি যাবে না? আল্লাহ রাসূল বলছেন মা আসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম, যে জিনিসের বেশি খেলে মাদকতা হয়, এক কোটা খেলে যদি মাদকতা হয় তার এক দানা খাওয়াও চূড়ান্ত হারাম। আমাদের মাইন্ড সেট আপটা ভিন্ন, দুঃখিত রাগ করবেন না। এখন যদি দুইজন ব্যক্তি এখানে থাকে আমাদের সাথে, একজন বসে পান খাচ্ছে হাকিমপুরি জর্দা দিয়ে, আরেকজন বসে বিড়ি খাচ্ছে, বলেন তো আপনি কাকে তাড়িয়ে দিবেন? স্বাভাবিক মাইন্ড সেট হবে, তুই কাজ পাসনি, সম্মেলনে এসে তুই বিড়ি খা, যা এখান থেকে বেয়াদ বলবে না, তার পাশেই বসে কিন্তু জর্দা দিয়ে পান খাচ্ছে, কিচ্ছু বলে না। আমি যদি বলি যে ব্যক্তি হাকিমপুরি জর্দা খায় আর যে ব্যক্তি বিড়ি খায়, বিড়ি খোরার চাইতে হাকিমপুরি জর্দা খাওয়ার ব্যক্তি বড় অপরাধী। কেন? বিড়ি সিগারেট যে ব্যক্তি খায় পিছনে একটা ফিল্টার থাকে না, এই ফিল্টার দিয়ে তামাকটা পুড়িয়ে ফিল্টার হয়ে ধোঁয়া তার মুখে আসে, ঠিক না? কথা বলেন ঠিক কি না? তামাক পুড়িয়ে ফিল্টার হয়ে ধোঁয়া তার মুখে আসে, এটা যদি আপনার কাছে এত ঘৃণিত কাজ হয় তো যে ব্যক্তি সরাসরি তামাক চিবিয়ে খায় ওই ব্যক্তি কেন অপরাধী না? বিষয়টা তো একই, বরং ফিল্টার করে ধোয়া খাওয়ার চাইতে সরাসরি উপাদানটা চিবিয়ে খায় ওই ব্যক্তি নিঃসন্দেহে বড় অপরাধী। বিড়ি সিগারেটকেও ছোট করছি না, উভয়টাই হারাম। এমন একটা বিষয়, আমি মেহেরপুর কুষ্টিয়ার দিকে প্রোগ্রামে গেলে দেখি বহু বিঘাকে বিঘা জমি সেখানে লাগানো আছে তামাক, কোনোদিন নজরে পড়েনি কোনো ছাগলে সেই তামাক খাচ্ছে। আপনাদের এলাকায় ধান লাগান আলু লাগান ছাগলে খায় না, গরুয়ে খায় না, কিন্তু তামাকের জমিতে কোনোদিন দেখেছেন যে কোনো ছাগলে খেয়েছে বা গরুয়ে খেয়েছে, মুরগিয়ে খেয়েছে, হাঁসে খেয়েছে? এমনকি তামাক এমন একটা নোংরা বিষয় যে আপনি যদি গরু ছাগলকে দেন খাবে না, উঠকে দেন খাবে না, মহিষকে দেন খাবে না, এমনকি কুকুরকে যদি আপনি দেন এক কোটার হাকিমপুরি জর্দা জমি থেকে এক পাতা তুলে এনে দেন, আমি চ্যালেঞ্জ করছি কোনো কুকুর পর্যন্ত সেখানে মুখ দিবে না। আশরাফুল মাখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ সম্মানিত করেছেন আপনাকে আমাকে, যে জিনিস ছাগলে খায় না, যে জিনিস গরুয়ে খায় না, যে জিনিস কুকুরে খায় না, আশরাফুল মাখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে আপনি আমি কি করে এটা খেতে পারি? অসম্ভব, এটা হতে পারে না। চলছে সমাজে ঠেকাবে কে? তরুণরা আজকে নেশায় আসক্ত হয়ে সমাজ থেকে এমনভাবে ধ্বংস করছে, নেশায় আসক্ত হয়ে মাতলামি করে সমাজের এমন কোনো অন্যায় কাজ নেই যে তরুণটা করছে, ঠেকাবে কে? ও তো আপনারই ভাই, ওটা আপনারই ছেলে, ওটা আপনারই প্রতিবেশী। সুতরাং নেশাদার দ্রব্য সমাজকে নষ্ট করে, নেশাদার দ্রব্য পরিবারকে ধ্বংস করে, নেশাদার দ্রব্য রাষ্ট্রকে ধ্বংস করে। সামাজিক আন্দোলন গড়ে তোলা ব্যতীত এই নেশা থেকে সমাজকে মুক্ত করা সম্ভব নয়। বলছিলাম নেশাদার দ্রব্য কাকে বলে, কোনটা? আমি আশা করছি বিষয়টা ক্লিয়ার হয়েছে। মদ যেমন হারাম, গাঁজা যেমন হারাম, হেরোইন যেমন হারাম, ফেন্সিডিল যেমন হারাম, তামাক যা দ্রব্য অনুরূপ হারাম, শত ভাগ হারাম, টোটালি হারাম। যে হুজুর বলে যেটা মাকরু, খোঁজলে দেখবেন ওই হুজুর নিজেই খায়। নিজে খেলে হারাম বলতে পারে? সুতরাং সাবধান, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করে তার পরিণতিটা কেমন এই মর্মে দেখুন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান শারিবাল খামরা ওয়া সাকিরা লাম তুকবাল্লাহু সালাতুন আরবাইনা সাবাহান, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করে নিয়মিত, নিয়মিত নেশাদার দ্রব্য যে ব্যক্তি পান করে আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তির চল্লিশ দিনের সালাত কবুল হয় না। ওয়াইম্মাতা, যদি অবস্থায় মারা যায়
দাখাল আন্নার ওই ব্যক্তি জাহান্নামে যাবে ফাইন তাবা যদি ওই ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে মৃত্যুর আগেই তাবাল্লাহু আলাইহি ওই ব্যক্তির তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন এরপরে তিনি বলেন ওয়াইন আদা ফাশারিবা ফাশাকির আলাম তুকবাল্লাহু সালাতুন আরবাইনা সাবাহান ওই ব্যক্তি যদি দ্বিতীয়বার নেশাদ্রব্য পান করে এই অবস্থায় মারা যায় দাখাল আন্নার জাহান্নামে যাবে যদি তওবা করে আবারো তওবা কবুল করা হবে তৃতীয়বার একই কথা এরপর আল্লাহ রাসূল বলেন ওয়াইন আদা কানা হাক্কান আলাল্লাহ আইয়াসকিয়াহু আল্লাহু ফিতিনাতিল খবাল শুনে রাখো যে ব্যক্তি চতুর্থবার আবার নেশাদ্রব্য পান করে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কাল কিয়ামতের মাঠে তিনাতুল খবাল পান করাবেন কিলা ইয়া রাসূলুল্লাহ মা তিনাতুল খবাল হে আল্লাহর রাসূল তিনাতুল খবালটা কি জিনিস তখন আল্লাহর রাসূল বলেন উসারাতু আহলিন নার তিনাতুল খবালটা এমন একটা জিনিস যেই জিনিসটা জাহান্নামীদের শরীরটা জাহান্নামের আগুনে দগ্ধীভূত হয়ে পচে রক্ত পুঁজ বের হবে এই শরীর থেকে রক্তপোজ গড়ে গড়ে পড়বে এই তরল পদার্থটা গরম করা হবে উত্তপ্ত করে এই গরম তরল পদার্থ যা জাহান্নামীদের শরীর থেকে রক্তপোজ বের হবে এইটা হচ্ছে তিনাতুল খাবাল এইটা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পান করাবে সুতরাং মুসলিম ভাই ও বোন যারা এই বাজে অভ্যাসে আসক্ত আমরা আবেদন রাখবো আল্লাহর কাছে তওবা করুন এখনো সময় আছে আজরাইল আজকে রাতে আসবে না তার গ্যারান্টি নেই ইবনু মাজাহ হাদিসটি পাবেন 3377 তিরমিজিতে পাবেন 1862 3639 আবু দাউদে পাবেন 3643 মিশকাতুল মাসাবিতে হাদিসটি পাবেন প্রিয় বন্ধুরা আমার সময় তো সংক্ষেপ এ বিষয়ে দেখুন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ان الله حرم الخمر وثمنها নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন কি হারাম করেছেন নেশাদার দ্রব্য এবং নেশাদার দ্রব্য বিক্রয় করে যার মূল্য হয় তাও হারাম করেছেন যা হাদিসটি আবু দাউদের 3485 তে পাবেন ঠিক একই মর্মে ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ তিন শ্রেণীর ব্যক্তির প্রতি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করেছেন তিন শ্রেণীর ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করেছেন এক মুদমিলুল খমর যে ব্যক্তি নিয়মিত নেশাদার দ্রব্য পান করে নিয়মিত যে আসক্ত হয় এই ব্যক্তি হচ্ছে এক নাম্বার দুই ওয়াল আকু যে ব্যক্তি পিতামাতার অবাধ্য সন্তান পিতামাতার অনুগত নয় এই সন্তান তিন ওয়া দায়ুস যে ব্যক্তি দায়ুস এই ব্যক্তি দায়ুসকে আল্লাযী ইউকিররু ফি আহলিল খাবাস যে ব্যক্তি তার বাড়িতে বেহারাপনার সুযোগ সৃষ্টি করে দেয় এই ব্যক্তি হচ্ছে দায়ুস এই ব্যক্তি জান্নাতে যাবে না নাসাইর হাদিস 2563 তে পাবেন সুতরাং তিন শ্রেণীর ব্যক্তির প্রতি জান্নাত হারাম তার প্রথম শ্রেণী হচ্ছে মদমেলর খামর সুতরাং যারা নিয়মিত নেশাদার দ্রব্যের সাথে সম্পর্ক রাখেন যারা জেনে না জেনে জেনে বুঝে অথবা না জেনে নিয়মিত এই নেশাদার দ্রব্যে আসক্ত মাদকাসক্ত হয়ে পরিবার সমাজকে ধ্বংস করছেন আমরা তাদের প্রতি জোরালো দাবি রাখছি আজকে তওবা করুন নেশাদার দ্রব্য বর্জন করুন যদি আজকে তওবা করে এখন তওবা করে 10 মিনিট পরে মারা যান ইনশাল্লাহ বিগত জীবনের সমস্ত গুণ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন বলছিলাম নেশাদার দ্রব্য পরিবার সমাজ রাষ্ট্রকে ধ্বংস করে দেয় দ্বিতীয় বিষয় আসুন সংক্ষেপে বলে শেষ করে দেই সুদ সুদ এর আরবি হচ্ছে রিবা রিবা অর্থ সুদ সুদ কাকে বলে একই জিনিস লেনদেনের সময় যখন দেওয়ার সময় বেশি দিয়ে কম নেবেন অথবা কম দিয়ে বেশি নেবেন লেনদেনের সময় যদি কম বেশ করেন সেটাই সুদ এ মর্মে দেখেন সহিহ বুখারীর 2312 নম্বর হাদিস একদা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে খেজুর নিয়ে আসলেন বার্নি নামে এক উন্নত মানের খেজুর তখন আল্লাহর রাসূল বলছেন ফাকালা লাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন আয়না হাযা হে বেলাল তুমি এই খেজুর কোথায় পেলে এই খেজুর তো এখানে পাওয়া যায় না এত উন্নত মানের খেজুর
তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমার কাছে খেজুর ছিল নিকৃষ্ট কম মূল্যের কম দামের নিম্নমানের খেজুর ছিল আমি সেই খেজুর দুই সার বিনিময়ে উন্নত মানের এক সা খেজুর নিয়েছি দুই সা মানে প্রায় আড়াই কেজি সমপরিমাণ 5 কেজি সমপরিমাণ আমি 5 কেজি সমপরিমাণ খেজুর দিয়ে ভালো খেজুর নিয়েছি আড়াই কেজি সমপরিমাণ তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেন নিয়েছি লিনুতাইমান নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ আমি আপনাকে খাওয়ানোর জন্য আমার নবীকে খাওয়ানোর জন্য আমি ভালো খেজুর নিয়ে এসেছি তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ আল্লাহ আইনুর রিবা সর্বনাশ সর্বনাশ হায় হায় তুমি কি করেছো বেলাল তুমি যে 5 কেজি দিয়ে দুই সা দিয়ে এক সা নিয়েছো এটাই তো স্পষ্ট সুদ এটাই তো পরিষ্কার সুদ সুতরাং তুমি এটা করো না তুমি যদি উন্নত মানের খেজুর নিতেই চাও তাহলে তোমার কম দামের খেজুরটা বাজারে বিক্রি করো এই বিক্রয় মূল্য দিয়ে তুমি আবার উন্নত মানের খেজুরটা কিনে নাও এটা জায়েজ কিন্তু তুমি একই জিনিস সমানে সমানে না হলে কম বেশ করলে এটা স্পষ্ট সুদ এটা পরিষ্কার এটা ইস্যু সুতরাং সুদের বিষয়টা আমরা পরিষ্কার জানি অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষ করে বহুল প্রচলিত সুদি অর্থনীতিতে আমাদের সমাজটা একেবারে ধ্বংস হয়ে গেছে নোংরা হয়ে গেছে আজকে আমরা অনেকেই সুদি লেনদেনের মাধ্যমে ধনীরা আরো ধনী হচ্ছে দরিদ্রদেরকে শোষণ করে দরিদ্ররা নিঃস্ব হচ্ছে নিঃস্ব থেকে আরো নিঃস্ব হচ্ছে আমার সময় শেষ পরিশেষে আমি দুটো হাদিস উল্লেখ করব যে হাদিসের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদের বিষয়ে তিনটি হাদিস এত ভয়াবহতা বলেছেন আল্লাহর রাসূল বলেছেন দিরহাম ও রিবান ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া দিরহাম ও রিবান ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া যে ব্যক্তি জেনে শুনে এক টাকা সুদ খায় কয় টাকা এক দিরহাম তথা এক টাকা মনে করেন আল্লাহর রাসূল বলেছেন যে ব্যক্তি জেনে শুনে এক টাকা সুদ খায় ওই ব্যক্তি 36 বার জেনার করার যে অপরাধ 36 বার জেনার চাইতেও বেশি অপরাধ করেছে আপনি এক পাল্লায় যদি রাখেন কোন এক পুরুষ 36 জন নারীর সাথে ব্যভিচার করেছে 36 বার ব্যভিচার করেছে তার অপরাধ এক পাল্লায় আপনি জেনে শুনে এক দিরহাম এক টাকা সুদ খেয়েছেন আপনার এই পাপটা এক পাল্লায় আল্লাহর রাসূল বলেছেন আপনার জেনে শুনে যদি সুদ খাওয়া হয় আপনার সুদের পাল্লাটাই বেশি ভারী হবে ঠিক অনুরূপভাবে আল্লাহর রাসূল বলেছেন যে ব্যক্তি সুদের গুনাহের 70টি শাখা প্রশাখা রয়েছে আর রিবা সাবুনা জুজান আইসারুহা আইয়ান কে হার রাসূল উম্মাহু যে ব্যক্তি সুদের গুনাহের 70টি শাখা প্রশাখা রয়েছে যে ব্যক্তি সুদ খায় এক টাকা যদি সুদ খায় ওই ব্যক্তি তার মায়ের সাথে ব্যভিচার করলে যেমন পাপ হয় মায়ের সাথে অপকর্মে লিপ্ত হলে যেমন পাপ হয় ওই ব্যক্তির অপরাধ তার চেয়ে বেশি হবে এ মর্মে শেষ হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় হজ্জের ভাষণে লক্ষাধিক সাহাবীকে সামনে নিয়ে তিনি যখন বিজয় হজ্জের ভাষণ দিচ্ছিলেন এক পর্যায়ে তিনি বলছেন আজকে আমি ঘোষণা করছি জাহেলি যুগের রীতিনীতিকে জাহেলি যুগের যত রীতিনীতি আছে যত অপকর্ম আছে সব কিছু আমি রহিত ঘোষণা করলাম আমি ঘোষণা করলাম জাহেলি যুগের সুদকে আমি রহিত করে দিলাম আমি সর্বপ্রথম রহিত করলাম প্রথম অংশে তিনি বলছেন যে জাহেলি যুগের রীতিনীতিকে আমার পায়ের নিচে কবর দিলাম আমি সর্বপ্রথম কবর দিলাম আব্দুল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের সুদ তার যাবতীয় সুদকে আমি রহিত ঘোষণা করে দিলাম তিনি মূলধন পাবেন কিন্তু তার সমস্ত সুদ হারাম নিষিদ্ধ এবং সেটাকে রহিত করা হবে আরও অনেক বিষয় ছিল কিন্তু এখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জাহেলি যুগের রীতিনীতি পায়ের নিচে কবর দিয়েছেন বিদায় হজ্জের ভাষণে এখন থেকে প্রায় 1500 বছর পূর্বে অর্থাৎ সুদকে তিনি পায়ের নিচে কবর দিয়েছেন এখন থেকে 1500 বছর পূর্বে আজকের যুগে এসে আমরা যদি সেই সুদ আবার সমাজে চালু করতে চাই রাসূলের রেখে যাওয়া পায়ের নিচের কবর দেওয়া থেকে সেই সুদকে উঠে এসে সমাজে আবার চালু করতে চাই এই সুদ টোটাই হারাম স্পষ্ট হারাম যদি আমরা
এই সুদ থেকে নিজেকে বিরত রাখতে না পারি, নিজের পরিবারকে বিরত রাখতে না পারি, নিজের সমাজকে বিরত রাখতে না পারি, তাহলে সমাজ নষ্ট হয়ে যাবে। সুদের অপরাধের কারণে পরিবার সমাজ রাষ্ট্র সব ধ্বংস হয়ে যাবে। সুতরাং হে কর্ণধারেরা, এদেশে যে সুদি অর্থনীতি চলছে, ক্ষুদ্র ঋণের মাধ্যমে, যে সুদি কারবারের মাধ্যমে এদেশের সমাজকে, প্রতিটি মানুষের ঘরে ঘরে যে সুদ পৌঁছে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে, ইতিমধ্যেই পৌঁছে গেছে। সাবধান হয়ে যান, যে দেশের 90% মুসলমান, যে দেশের 90% মুসলমান, এদেশের অর্থনীতি কেন শুধু অর্থনীতি হবে? এদেশের অর্থনীতি হতে হবে ইসলামী অর্থনীতি। ইসলামী অর্থনীতি চালুর বাধা কোথায়? সুতরাং আমরা আবেদন জানাবো, আসুন সুদ ভিত্তিক এই অর্থনীতি পরিহার করুন, পুঁজিবাদী অর্থনীতিকে ছুড়ে ফেলে দিন, ইসলামী অর্থনীতিকে, বাইতুল মাল যে অর্থনীতি রয়েছে, জাকাত ভিত্তিক যে অর্থনীতি, সেই অর্থনীতি চালু করুন। ইনশাআল্লাহ সমাজ থেকে দারিদ্রতা দূর হবে, সমাজ থেকে অভাব অনটন দূর হবে। যতদিন সুদ থাকবে ততদিন দারিদ্রতা থাকবে, যতদিন সুদ দূরীভূত হবে না ততদিন সমাজ থেকে দারিদ্রতা দূরীভূত হবে না। পরিশেষে আমি আহ্বান জানাব, আজকে যারা আমরা উপস্থিত হয়েছি সবার প্রতি আমরা বিনীত আবেদন রাখব, যাদের এই দুটি অপরাধের সাথে সম্পর্ক আছে, প্রথমত মাদকতা, দ্বিতীয়ত সুদ, আমরা যেন আল্লাহর ওয়াস্তে আল্লাহর কাছে তওবা করে আজকের এই মসজিদ থেকে যেন উঠতে পারি। আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আজকের যারা আয়োজন করেছেন, সময় শ্রম অর্থ মেধা দিয়ে সহযোগিতা করেছেন, আমরা সবার জন্য প্রাণ খোলা দোয়া করছি, আল্লাহ যেন সবাইকে উত্তম প্রতিদান দান করেন, আল্লাহুম্মা আমিন। মোহতারাম আমিরে জামাতের লেখা নতুন বই একদম কয়েকদিন আগেই প্রকাশিত হয়েছে, কিছুদিন আগেই, জাকাত ও সাদাকা, এই বইটাতে ইসলামী অর্থনীতির যে মূল বিষয়টা, জাকাত এবং সাদাকার বিস্তারিত বিষয় আছে, বুক স্টলে পাওয়া যাচ্ছে, আপনারা সেখান থেকে সংগ্রহ করবেন। মোহতারাম আমিরে জামাতের সর্বশেষ অর্থাৎ লেটেস্ট যেটা প্রকাশিত, পোশাক ও পর্দা, এই বইটি বুক স্টলে আছে, খুবই তথ্য সমৃদ্ধ, বিশেষ করে আমাদের পোশাক পর্দা নিয়ে একেবারে বেখেয়াল, এটা আপনারা সংগ্রহ করবেন। তরুণ যুব সমাজের জন্য, যুব সমাজের অধঃপতন কারণ ও প্রতিকার, অত্যন্ত চমৎকার লেখা বইটি, আপনারা সংগ্রহ করবেন। মৃত্যুর পরেও যেসব আমলের প্রতিদান চলমান, এটা হচ্ছে মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ তার লেখা, অনুবাদকৃত আব্দুল মালেক অনুমোদিত, হাদিস ফাউন্ডেশন প্রকাশিত, আপনারা নিয়ে যাবেন। চার ইমামের আকিদা, আমরা যে চার ইমামের নামে বিভিন্ন কিছু পড়ছি, সে চার ইমামের কী আকিদা ছিল, এই বইটা থেকে আপনারা পাবেন। মমিন কীভাবে দিন অতিবাহিত করবে, দিন রাত একদম সকালবেলা ওঠা থেকে রাত্রি ঘুমানো পর্যন্ত পুরা কর্মসূচি এই বইটাতে আপনারা পাবেন। ইসলামী পরিবার গঠনের উপায়, নিজের পরিবারকে কীভাবে ইসলামী পরিবার গঠন করবেন, সহি কিতাবত দোয়া, দৈনন্দিন যে দোয়াগুলো রয়েছে আমাদের, ওঠা বসা খাওয়া চলাফেরা সমস্ত দোয়া এই বইটাতে পাবেন। সাথে আমাদের হাদিস ফাউন্ডেশন, হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের মাধ্যমে গোটা দেশে শিক্ষা সংস্কারের মাধ্যমে আমাদের কার্যক্রম চলমান রয়েছে। বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন ছোট বাচ্চাদের জন্য এখানে একদম প্যাকেজ সিলেবাস আছে, পুরা 1 থেকে 5 পর্যন্ত আমাদের সিলেবাস প্রণয়নের কাজ চলেছে। এটা 6টি বইয়ের একদম প্যাকেজ, এটা ছোটো বাচ্চাকে যদি এই 6টি বই আপনারা পড়াতে পারেন, ছোটোবেলা থেকে ইসলামের বুনিয়াদি শিক্ষার উপরে তারা গড়ে উঠবে। আপনারা বইগুলো সংগ্রহ করার জন্য চেষ্টা করবেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে, কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে সবাইকে আমি এখানেই আজকের আলোচনা শেষ করছি। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লাকুম ওয়া সাইরাল মুসলিমিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।